আজকে দেখো শিবরাত্রি পুজো, তাই জন্য আমি বেলপাতাগুলো তুলে নিচ্ছি। আর দেখো আমার সব কিছু কাজ হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর দেখো ফুল সব কিছু জোগাড় করে নিয়েছি। আর আমি 5 থেকেও মেহেন্দি পরাই দিচ্ছি। আর আমি সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, তাই জন্য এখন মেহেন্দি পরতে বসে গেছি। আর মেহেন্দি পরা হয়ে গেলে আমি আলপনা দিতে শুরু করব। দেখো আমি ঠাকুরের জন্য মালা বানিয়ে নিচ্ছি। জল রেডি করে নেব আমরা। দেখো দুধ, তিল, যব, তারপর ফুল আর তুলসী পাতা দিয়ে রেডি করে নেব একবারে। এখন আমি পুজো দিচ্ছি বাড়ি পুজো। আগে বাড়ি পুজো দিতে হয় সব সময়। দেখো আর মা আমাকে বলে বলে দিচ্ছি, হেল্পও করছে, আর আমি কাজও করছি। দেখো আর বেল, দেখো বেল পাড়ুয়া ছোঁয়াতে হয়, আর পাঁচ ফল দিতে হয়, সিঁদুরও দিতে হয় পাঁচ ফলে। দেখো সবাই মিলে শাড়ি পরে রেডি হয়ে আমরা জল ঢালতে যাচ্ছি। চলে এলাম আমরা মন্দিরে, বেশি দূরে না মন্দিরটা, শ্মশানকালী মন্দির। সবাই এসেছে দেখো। আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আরেকবার জল ঢেলে দেবো। ভাসতে আমি আরেকবার জল ঢেলে নিচ্ছি। আর দেখো এখানে সাবু, ফল, দুধ, চিনি দিয়ে মেখে খেতে হবে। এখন 12টা বাজে, 12টার সময়। এখন আমি আরেকবার পুজো দিয়ে দিব, আরেকবার সকালে দিয়ে দিব। শুভ সকাল বন্ধুরা। এখন দেখো আমার সকালবেলার পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে আমার। আর মা এখন স্নান করে, মাও জল দিয়ে দিল।
মা বাবাকে প্রণাম করে নিয়েছি। আর দেখো, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।